মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। গোপিনী কোথায় চলে গেল? গোয়ালার আমার জন্য একটু চিন্তা নেই, আর আমি তো ওকে প্রত্যেক মুহূর্তে মনে করি। আমার কোনো মূল্য নেই ওর কাছে, কোনো মূল্য নেই। কানাই, কোথায় যাচ্ছিস? দাদা, আমি এক্ষুনি আসছি। না না, কোথাও যেতে দেব না, এখানে বস আর আমাদের বাঁশি বাজিয়ে শোনা। গোপিনী যদি আমার বাঁশির সুর শোনে তাহলেও এক্ষুনি চলে আসবে। কি এত ভাবছিস? আজ বাঁশি না শুনে তোকে কিছুতেই ছাড়বো না। ঠিক আছে দাদা, বাজাচ্ছি বাঁশি। পিছু পিছু যাব না, ও যখন আমার কথা ভাবে না তখন আমি কেন ওর কথা ভাববো? গোয়ালার বাঁশির সুর, কিন্তু এই সুর এত বেসুরো কেন? কি হলো কানাই? মনে হচ্ছে বাঁশির সুর ওই দিক থেকে আসছে। সফল হয়েছে আমার পরিকল্পনা। এত অস্থির লাগছে কেন? কি হলো কানাই? আমরা তো তোমার বাঁশি শুনছিলাম, তুমি বাজানো বন্ধ করে দিলে কেন? হ্যাঁ কানাই, বাজাবি তো, থামলি কেন? দাদা, ওই পাখিগুলোকে দেখে। ওই দেখো, সমস্ত পাখি গোকুল ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কেন কানাই? এতে এত আশ্চর্য হয়ে যাওয়ার মতো কি হয়েছে? ওরা তো পাখি, খাবারের সন্ধানে যেখানে খুশি যায়। পাখিরা এত উঁচু দিয়ে কখনোই খাবার খোঁজার জন্য ওড়ে না দামোদর কাকা। কিন্তু কানাই, এটা তুমি কি করে বলছো? কাকা, সংসারের সব কাজই নিয়মে বাধা আছে, আর যে কাজ করে সে তার নিজের স্বভাবে বাধা। আমার মা বলে নিয়ম আর স্বভাবের পরিবর্তন অশুভ আর কোনো দুর্ঘটনার লক্ষণকে বোঝায়। আচ্ছা, তাহলে কি এই পাখিরা তাদের স্বভাবের বিপরীত ব্যবহার করছে? হ্যাঁ দামোদর কাকা, এই পশু পাখি এমনকি কীটপতঙ্গ প্রকৃতির কোন দুর্ঘটনার আভাসকে আগে থেকে বুঝতে পারে কাকা। কানাই, তাহলে এটা কি কোন দুর্ঘটনার আভাস? হ্যাঁ দাদা, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে, যেটাই ঘটবে সেটা খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।